বৈশাখের মাঝামাঝি রাজ্যের বাজারে ব্যাপক চাহিদা বেড়েছে রসালু ও সুস্বাদু লিচুর অন্যান্য বছরের তুলনায় বছর লিচুর উৎপাদন কম হওয়ায় বাজারে লিচুর দামও বেশ অনেকটাই কম রাজ্যের বিভিন্ন প্রান্তের লিচুর সাথে পাল্লা দিয়ে এই বছরও বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে তেলিয়ামোড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীন গোকুলনগর এডিসি ভিলেজের অন্তর্গত কুঞ্জমোড়া লিচু বাগানের লিচু এই বাগান রাজ্যের বন দপ্তরের অধীনে হলেও টেন্ডারের মাধ্যমে প্রতি বছর বাগানের লিচু দেওয়া হয় এলাকার জনজাতি অংশের মানুষদের রাজ্য সরকারের এই অভাবনীয় পদক্ষেপের ফলে বাজারে লিচু বিক্রি করে লাভের মুখ দেখেন এডিসি ভিলেজের জনজাতি অংশের মানুষরা তবে এবছর বৃষ্টি কম হয় কমেছে লিচুর উৎপাদনও এদিকে প্রতি বছরই মহকুমা মহকুমাসহ রাজ্যের ছোটোখাটো বাজার থেকে শুরু করে বড় বাজারগুলিতেও গ্রীষ্মকালীন ফল হিসেবে কদর রয়েছে কুঞ্জুমরা লিচু বাগানের লিচুর তাই আগামী দিনগুলিতে লিচুর চাহিদা বৃদ্ধির পাশাপাশি উৎপাদনও বাড়ানো যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছেন রাজ্যের লিচু ব্যবসায়ীরা Bureau report RE news.